কখনো নরম কখনো গরম গতকাল কাজাকাস্তানে একটি সম্মেলনের শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তারা ইউক্রেনে নতুন করে হামলার প্রয়োজন দেখাচ্ছেন না সংরক্ষিত বাহিনীর অতিরিক্ত সেনা পাঠানোর আর কোন পরিকল্পনা নেই তারা ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তবে একই সঙ্গে পুতিন স্পষ্ট করে দিয়েছেন এই আলোচনায় তিনি কোনোভাবেই আমেরিকাকে ঢুকতে দিতে রাজি নন পরে সেই প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ফেড জানালেন নেটোর সঙ্গে রাশিয়ার বাহিনীর যদি কোনোভাবে সরাসরি সংঘর্ষ বাঁধে তাহলে তার পরিণতি ভয়ানক হবে গোটা বিশ্বে বিপর্যয় নামবে